তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কি করব আজকে আলোচনা করব আমরা ইতি পূর্বে প্রেজেন্ট যে চারটা আছে সবগুলো পড়ছি এবং সেই সাথে আমরা পাস্ট ইনডিফিনিটও শেষ করছি তাই না তাহলে আজকে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস মানে কি অতীতের ঘটমান চলমান বোঝা ঠিক আছে অতীতে যে কাজটা চলতেছিল এরকম বাক্যের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়ে থাকে কথা বোঝা গেছে তো আসলে আমরা বাংলা বাক্য কিভাবে চিনব আমরা যে বলতাম আমি ভাত খাই আমি ভাত খেয়েছিলাম না ভাত খাইতেছিলাম কোনটা পাস্ট কন্টিনিউয়াস হবে আমি ভাত খাইতেছিলাম কিভাবে বুঝবো আমরা তো আমরা বাঙালিদের তো চেনার উপায় আছে আমাদের সেটা হলো কি বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে ত ল থাকবে ত ল টাইপের কথাটা থাকবে যেরকম সে ভাত খেল না ভাত খাইতেছিল সে ঢাকা গেল না ঢাকা যাইতেছিল বা যাচ্ছিল যেভাবে বলতে পারো যাচ্ছিল বা যাইতে ছিল নাকি সে কাজ করলো না সে কাজ করতেছিল তাহলে এই যে বাক্যের শেষে তল ক্রিয়ার শেষে কি থাকবে তল করতেছিল যাইতেছিল খাইতেছিল ঘুমাইতেছিল এরকম শব্দ বাক্যে থাকলে তাহলে সেটাই কি পাস্ট কন্টিনিউয়াস তাই না আচ্ছা এবার আমরা জানি দেখি যে পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে কি দিব আমি আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বাকি অংশ অবজেক্ট বা বাকি অংশ এক্সটেনশন আবার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বাকি অংশ তাই না তাহলে দেখো এখানে ওয়াজ ওয়্যার আছে ওয়াজ কার সাথে হবে আর ওয়্যার কার সাথে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার একবচন হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব ওয়াজ ব্যবহার করব আর সাবজেক্ট যদি বহুবচন হয় কি হয় সাবজেক্ট যদি বহুবচন হয় তার ক্ষেত্রে আমি ওয়্যার ব্যবহার করব কি করব ওয়্যার একটু দেখি নেই আমরা হি একবচন না বহুবচন একবচন সাথে আমি ওয়াজ দিছি না ওয়্যার দিছি ওয়াজ দে একবচন না বহুবচন দেহের সাথে আমি কি দিছি ওয়্যার ওয়্যার বহুবচন বুঝা গেছে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা তাহলে আমরা এক্সাম্পলে যাই রাইট আমাদের স্ট্রাকচার আমরা বুঝে গেছি তাই না সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন তাহলে এক্সাম্পল দেখি সে ঢাকা যাইতেছিল বা যাচ্ছিল যেটা বলতে পারো সে ঢাকা যাইতেছিল বা যাচ্ছিল তো কি দিছি দেখো সাবজেক্ট প্রথমে কি বলবে হি ওয়াজ পাওয়ার ওয়াজ দিলাম ভার্বের সাথে আইএনজি তে ভার্বের সাথে গো গোর সাথে কি দিছি গোইং টু ঢাকা টু ঢাকা তো হি ওয়াজ গোইং টু ঢাকা হি ওয়াজ গোইং টু ঢাকা তারপর বাক্য কি আছে তারা মাঠে কাজ করতেছিল সাবজেক্ট দে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার দে সাথে কি দিছি আমি ওয়্যার ভার্বের সাথে আইএনজি যোগ ভার্ব কাজ করতেছিল ওয়ার্কিং কোথায় মাঠে ইন দা ফিল্ড দে ওয়্যার ওয়াকিং ইন দা ফিল্ড দে ওয়্যার ওয়াকিং ইন দা ফিল্ড তারপরে দেখো যে লাস্ট কি বাক্য দেওয়া আছে তুমি রাতে ঘুমাচ্ছিলে বা ঘুমাইতেছিলে ঘুমাইতে ছিলে তুমি রাতে ঘুমাইতে ছিলে বা ঘুমাচ্ছিলে ইউ ওয়্যার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট ইউ ওয়ার স্লিপিং অ্যাট নাইট ইউ ওয়ার স্লিপিং অ্যাট নাইট আমি আরেকবার বলি সে ঢাকা যাইতেছিল ইংরেজি কি হি ওয়াজ টু ঢাকা হ্যাঁ তারা মাঠে কাজ করতেছিল দে ওয়ার ওয়াকিং ইন দা ফিল্ড তুমি রাতে ঘুমাচ্ছিলে বা ঘুমাইতেছিলে ইউ ওয়ার ইউ ওয়ার স্লিপিং অ্যাট নাইট বুঝাইতে পারছি আগামীকাল আমরা পাস্ট কন্টিনিউয়াস এ তোমাদের বাড়ির কাজ কি থাকবে ক্লাসের বাড়ির কাজ কি থাকবে এই যে স্ট্রাকচার মুখস্থ
এবং সেই সাথে এক্সাম্পল করে নিয়ে আসবা, রাইট? আগামীকাল আমরা আবার স্পোকেন এর কি করবো, প্র্যাকটিস করবো, পাস্ট কন্টিনিউয়াস, রাইট? মনে থাকবে সবার? ওকে, তাহলে